করোনা আতঙ্কে পুরা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। আজকে বাংলাদেশে নিরাপত্তার স্বার্থে, মানে করোনা ভাইরাসের হাত থেকে নিরাপদ থাকার জন্য সরকার সবাইকে ঘরে থাকার জন্য আহ্বান জানিয়েছে, এবং বিনা প্রয়োজনে যাতে কেউ ঘর থেকে না বের হয় সে বিষয়েও সরকার থেকে জানানো হয়েছে। তো আজ হচ্ছে সকাল থেকে আমি রাস্তায় যখন বের হলাম, তখন দেখলাম যে আগের তুলনায় অনেকটা গাড়ি ঘোড়া সব কিছুই কম আছে, মানুষ বিনা প্রয়োজনে কম বের হচ্ছে ঘর থেকে। আমি অবশ্যই একটি জরুরি কাজে বের হয়েছি, জরুরি কাজে বের হয়ে দেখলাম যে রাস্তা একেবারে ফাঁকা, রিক্সা পাওয়া যাচ্ছিল না। অনেক দূর হাঁটার পরে একটা রিক্সা পেলাম, রিক্সা নিয়ে যাচ্ছি। আমার কাজটি সেরে আবারও আমি বাসায় ফিরব। তো কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের মূলত সচেতনতার কথাগুলো যাদের কানে যাচ্ছে না, এরকম কিছু মানুষও দেখা গেছে। আমি দেখেছি আমার বাসার সামনে কিছু দোকান আছে, সেই দোকানের সামনে কিছু মানুষ বসে আড্ডা দিচ্ছে। অবশ্য তাদেরকে আমি নিজে সচেতন করেছি, বলছে যাতে কিছু হবে না। তো এই অবস্থার মধ্যে চলছে, সবাই সাবধান থাকবেন। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য, সবাই সেগুলো মেনে চলবেন। ধন্যবাদ।